দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তাহের হত্যার দুই আসামির ফাঁসির কার্যকরের পরের অবস্থা জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী মতুর মর্তুজা। মর্তুজা, ফাঁসি কার্যকরের পর মরদেহে কি হস্তান্তর হয়েছে? স্যার, আমরা এই মুহূর্তে এখনো রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে আছি। কিছুক্ষণ আগে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে দণ্ডিত দুই আসামির লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তারা পরিবারের লোকজন লাশ নিয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বাড়ির পথে রওনা দিয়েছেন। এর মধ্যে অধ্যক্ষ তাহের হত্যা মামলায় দণ্ডিত মিয়া মোহাম্মদ মহিউদ্দিনের লাশ তার গ্রামের বাড়ি ফরিদপুরে নিয়ে যাওয়া হবে, আর অপর আসামি জাহাঙ্গীর আলমের লাশ তার বাড়ি রাজশাহী মহানগরীর ডাশমারি এলাকায় তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে বাড়িতে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হবে। আর তার আগে 10:01 রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এই দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়। তার আগে রাত 9:00 দিকে দুই পরিবারের স্বজনদের সাথে দণ্ডিত আসামিদের সাক্ষাৎ করা হয়। তার সাক্ষাৎ করেন কারা কর্তৃপক্ষ, তারা সাক্ষাৎ করেন এবং এর আগে সন্ধ্যা থেকে রাজশাহী কারাগারের মূল ফটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং চারিদিকে ঘিরে ফেলে এবং পথচারীদের সেখানে দাঁড়াতে দেওয়া হচ্ছিল। মর্তুজা আমরা আরো জানতে চাই যে মানে মরদেহের লাশ কখন হস্তান্তর করা হয়েছে? আমরা এখন কারাগারের সামনে আছি। লাশ এই 10 মিনিট আগেই পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং তারা রাজশাহী কেন্দ্রীয় কারাগারের মূল ফটক দিয়ে অ্যাম্বুলেন্স যোগে লাশ নিয়ে পরিবারের স্বজনরা তারা বাড়ির পথে রওনা হয়।